হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে এসেছি বিশেষ করে যারা সিঙ্গেল আছো তাদের জন্য তো আলোচনাটা পুরোটা শোনো স্কিপ করে যেও না কারণ স্কিপ করলে হয়তো কিছু ইম্পর্টেন্ট কথা মিস হয়ে যেতে পারে তো আলোচনাটা আমি স্টার্ট করব তার আগে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টপিকের ওপর আলোচনা আছে যেরকম ধরো এঞ্জেলস টপিক আছে তাছাড়াও মোটিভেশনাল আছে তান্ত্রিক স্টোরি আছে বাটারফ্লাই সম্পর্কে আছে ইউনিভার্স সম্পর্কে আছে তাছাড়াও বিভিন্ন এঞ্জেল নাম্বারস আছে আলোচনা এই আমার চ্যানেলে তো যারা যারা এখনও অবধি পুরোনো আলোচনাগুলো শুনুনি তাদের কাছে একটা অনুরোধ আছে তোমরা প্লিজ পুরনো আলোচনাগুলো একবার শুনে নিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কিছু হয়তো উপকারেও আসবে তো যাই হোক আজকের মেন টপিকের আলোচনা আসা যাক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যেটা সেটা পুরোটাই লাভ সংক্রান্ত লাভ ম্যাগনেট তো কিভাবে নিজেকে একটা ম্যাগনেটে পরিণত করবে যাতে তুমি খুব ইজিলি তোমার লাভকে অ্যাট্রাক্ট করতে পারো তোমার লাইফে হ্যাঁ লাভকে অ্যাট্রাক্ট যত তাড়াতাড়ি করবে তোমার লাইফে বেটার মানুষ তত তাড়াতাড়ি কিন্তু আসবে দেখো ইউনিভার্স আমাদের জন্য সব কিছু কিন্তু রেডি রাখে সব কিছু আমরা কিভাবে রিসিভ করবো সেটা কিন্তু আমাদের ওপর নির্ভর করে অর্থাৎ আমি একটু ক্লিয়ার করে বলি ইউনিভার্স আমাদের জন্য সব কিছু রেডি রাখে কিন্তু আমরা রিসিভ করি সেটা আমাদের চিন্তাভাবনা দিয়ে আমরা যদি পজিটিভলি সেটাকে রিসিভ করি আমাদের সাথে সব কিছু পজিটিভ ঘটে আর আমরা যদি সেটাকে নেগেটিভ ভেবে রিসিভ করি তাহলে আমাদের সাথে কিন্তু সব সময় নেগেটিভিটি ঘটে অর্থাৎ নেগেটিভ জিনিস আমাদের সাথে ঘটে তো ইউনিভার্স আমাদের জন্য কিন্তু বেটার পারসন চুজ করে রাখে আমাদের সোলমেট অলরেডি কিন্তু আমাদের জন্য চুজ করে রেখেছে যারা আমরা এখনও সোলমেট পাইনি তাদের কথা বলছি তো অনেক সময় আমরা ভাবি যে আমরা হয়তো আর পাবো না এরকম আমরা হতাশায় ভুগি আবার কিছু কিছু মানুষ আছে যারা ভুল রিলেশনশিপের মধ্যে বারবার পড়ে অর্থাৎ তারা মানুষকে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করে ফেলে এবং নিজেকেও একটা ভালো জায়গায় রাখতে চায় নিজেকেও ভালো রাখতে চায় অপরকেও ভালো রাখতে চায় এবং সেক্ষেত্রে কি হয় না বারবার ভুল মানুষের পাল্লায় পড়ে এবং মন ভেঙে যায় সে মনে করে যে সে সত্যিকারের সলমেট পেয়েছে বাট কিন্তু সে কিছু রং পিপলের সাথে যোগাযোগ হয় যার জন্য তার মন এবং ভেতরে যে শক্তি থাকে কিছুটা নষ্ট হয়ে যায় তাদের ব্রেকআপের কারণে তো তাদের ক্ষেত্রে বলবো তোমরা ম্যানিফেস্ট করো এবং যারা সিঙ্গেল আছো তারা অবশ্যই তো ম্যানিফেস্ট করছোই যারা যারা জানো এই বিষয়টা আর যারা জানো না তারা অবশ্যই ম্যানিফেস্ট করো ইউনিভার্সের কাছে তোমরা ম্যানিফেস্টেশনের সময় সব সময় পজিটিভলি চিন্তাভাবনা রাখবে এবং পজিটিভলি কিন্তু সেটাকে ম্যানিফেস্ট করবে ইউনিভার্সকে জানাবে যে তুমি এর জন্য রেডি আছো তোমার পার্টনার তোমার লাইফে আসুক তুমি সেটাই চাও তুমি সেটা রিসিভ করতে চাও এই মুহূর্তে এবং ইউনিভার্স যেন তোমার জন্য তাড়াতাড়ি তাকে তোমার লাইফে এনে দেয় এবং তুমি খুব ভালোভাবে তাকে জীবনে প্রবেশ করাবে এবং প্রবেশ করিয়ে তুমি তার সাথে সারাটা জীবন ভালোভাবে থাকবে এইভাবে তুমি প্রেয়ার করো ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স যেন তোমার লাইফটা সুন্দর করে দেয় একদম স্মুথ করে দেয় যারা লাইফে বারবার ঠোকর খাচ্ছ অর্থাৎ সঠিক পার্টনার পাচ্ছ না বারবার রং মানুষের সাথে তোমাদের যোগাযোগ হচ্ছে তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো নিজের প্রতি আগে ট্রাস্ট রাখো ইউনিভার্সের প্রতি ট্রাস্ট রাখো দেখবে সব কিছু ইজিলি হয়ে যাচ্ছে এবং ইউনিভার্স তোমার জন্য ঠিক একটা বেটার পার্সন কিন্তু রেখে দিয়েছে তুমি হয়তো সেটাকে পজিটিভলি রিসিভ করতে পারছো না তোমার লাইফে হয়তো কিছু নেগেটিভিটি নিজের লাইফে রাখছো তার জন্য বারবার নেগেটিভ জিনিসের সাথে তোমার অ্যাট্রাক্ট হচ্ছে তুমি পজিটিভলি নিজেকে ভাবো নিজেকে চিন্তাধারা একটা উন্নতির জায়গায় নিয়ে যাও এবং সবসময় পজিটিভলি ভাবো যে হ্যাঁ তোমার লাইফে বেটার পারসন আসছে খুব তাড়াতাড়ি আসছে তাহলে দেখবে তুমি খুব তাড়াতাড়ি তাকে অ্যাট্রাক্ট করতে পারছো ম্যাগনেট একদম ম্যাগনেটের মতো তুমি তাকে লাইফে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারছ আর ভালোবাসার থেকে পবিত্র জিনিস কিচ্ছু হতে পারে না আর ইউনিভার্স কিন্তু আমাদের জন্য সবসময় ভালো জিনিসটাই দিতে চায় আমরা রিসিভ করতে পারি না তো সবাইকে বলবো তোমরা সব সময় মন খোলা রেখে পজিটিভভাবে সব কিছু রিসিভ করো কোনো কিছু নেগেটিভিটি মাথায় আসলে সেটাকে দূর করে দাও এবং মাইন্ডটাকে কোথাও ডাইভার্ট করে দাও যাতে তোমার এই নেগেটিভিটিগুলো ধারে কাছেও না আসে যেটা তোমার মাথায় এতদিন ধরে ঘুরছে আর ম্যানিফেস্টেশনের সময় কিছুটা নিজের জন্য আলাদাভাবে রাখো যেরকম ধরো তুমি রাত্রিবেলা শোয়ার আগে করতে পারো হয়তো কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা ম্যানিফেস্ট করলে নিজের জন্য আর কি যাতে তোমার লাইফে সেই মানুষটি তোমার সোলমেট খুব তাড়াতাড়ি আসে অ্যাট্রাক্ট হয় সেই জিনিসটা যাতে ইউনিভার্স তোমাকে দিতে পারে সেটার জন্য তুমি রাত্রে শোয়ার আগে করতে পারো অথবা তুমি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি একটু উঠে ম্যানিফেস্ট করতে পারো আর আমি একটা কথাই বলবো সব কিছু দিক কিন্তু পজিটিভ রাখো কখনো নেগেটিভিটি এনো না হ্যাঁ জানি লাইফে নেগেটিভিটি ছাড়া কখনো চল মানে লাইফ এগোতে পারে না কিন্তু লাইফে নেগেটিভিটিটা তুমি যদি স্টে করে রাখো অর্থাৎ তুমি সবসময় সেটাকেই ধরে বেঁধে রেখে দাও তাহলে কিন্তু তুমি লাইফে কখনো এগোতে পারবে না তার জন্য কিন্তু তোমাকে পজিটিভলি সেগুলোকে সরিয়ে ফেলতে হবে নেগেটিভ জিনিস যতই আসুক তোমাকে স্ট্রং থেকে পজিটিভভাবে সেগুলোকে লাইফ থেকে সরিয়ে ফেলতে হবে দেখবে খুব তাড়াতাড়ি তোমার লাইফ স্মুথ হয়ে গেছে তুমি যা চাইছো তাই হচ্ছে তোমার লাইফে আর ইউনিভার্সের কাছে প্রে করো নিজের প্রতি ট্রাস্ট রাখো এইটুকুই বলবো তোমার লাইফে খুব তাড়াতাড়ি সেই মানুষটা অ্যাট্রাক্ট হয়ে আসবে এবং তোমার লাইফ খুব খুব সুন্দর হয়ে উঠবে তোমাদের বন্ডিং খুব স্ট্রং হবে এবং তোমরা খুব স্মুথলি তোমাদের লাইফটাকে লিড করতে পারবে তো আজকের আলোচনা এইটুকুই আশা করছি তোমাদের একটু বোঝাতে পারলাম লাভ ম্যাগনেটের ব্যাপারে তো যদি এটা বুঝতে না পারো হয়তো কিছু বুঝতে পারলে না সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর যদি ভালো লেগে থাকে সেটাও বলতে পারো আর তার সাথে লাইক করে দেবে যাদের যাদের ভালো লেগেছে আর শেয়ার করতে একদম ভুলবে না তার সাথে বলেনি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসে আমার তরফ থেকে এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আর যারা যারা নতুন ভিউয়ার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কেমন আর তোমরা সব সময় হ্যাপি থাকো আমি এটাই চাই পজিটিভ থাকো হ্যাপি থাকো দেখবে লাইফে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে নেগেটিভিটি থাকলেও সেটা দূর হয়ে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখো তো যাই হোক আজকের মতো এইটুকুই সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো পজিটিভ থেকো লাভ ইউ অল টাটা